যারা সত্যিকার অর্থে সড়ককে দুর্ঘটনামুক্ত করতে চায়, আমাদের প্রত্যেকেরই কিন্তু পুনরায় একটু চিন্তা করার বিষয় আমাদের আছে। তো সেই চিন্তাটি আমি সকলের মধ্যেই আমি চাই যে সকলেই যেন চিন্তা করেন। সড়ক দুর্ঘটনা রোধের জন্য বেশ কিছু প্রস্তাবনা জাতিসংঘ দিয়েছে, তো তার মধ্যে এইখানে এই আলোচনার মধ্যেও আমরা এবং এছাড়া এই মন্ত্রণালয়কে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যে এই একদিনই শুধু এই দিবসটি ওনারা পালন করছেন না, বিশেষ করে মাননীয় সচিব তার আন্তরিক প্রচেষ্টায় আমাদেরকে নিয়ে, যারা রোড সেফটি নিয়ে কাজ করে তাদেরকে নিয়ে সড়ক সহ স্কুল সমস্ত জায়গায় সারা বছরই উনি আমাদের সঙ্গে নিয়ে কাজ করছেন। এটার জন্য মাননীয় সচিব আপনাকে আরও ধন্যবাদ জানাচ্ছি। একটি হলো যে সড়ক ব্যবহারের যে বিষয়টি আছে সেই জায়গায় আমাদের স্কিলনেসের ব্যাপার আছে, যারা আমরা সড়ক ব্যবহার করছি আমাদের জানার বিষয় আছে এবং মানার বিষয় আছে। আরেকটি জিনিস যেটি সেটি হলো যে অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। তো অ্যাওয়ারনেসের যে বিষয়টি আছে সেটি কিছু কৌশল যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের কাজটা সহজ হবে, আদারওয়াইজ আমরা মানে অনেক সময় লেগে যাবে এবং সেই সময় যদি আমাদের বেশি লাগে তাহলে মানুষ এর মধ্যে অনেক মারা যাবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো যার জন্য আমি বলবো আমাদের এখানে মাননীয় সিনিয়র সচিব আমার সামনে বসে আছেন এন এন ইসলাম সাহেব, ওনার মাধ্যমে উনি যখন সড়কের সচিব ছিলেন স্কুলের পাঠ্যক্রমের মধ্যে আমাদের নিয়ে স্কুলের শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে এটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য উনি অনেকগুলো মিটিং করেছিলেন, কিন্তু সেইটি কিন্তু এখনও সেইভাবে কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে আসেনি কিন্তু। তো আমি আশা করব যে এইটি মানে আমরা যত তাড়াতাড়ি পাঠ্যপুস্তকের মধ্যে আনতে পারবো সেই জায়গায় তাহলে আমরা অ্যাওয়ারনেসের যে বিষয়টি আছে সেইটিকে আমরা সহজ করে আমরা করতে পারব। কারণ সড়ক দুর্ঘটনার মধ্যে আরেকটি তথ্য আছে, এটি জাতিসংঘের তথ্য, সেটি হলো 5 বছর থেকে 29 বছরের বয়সের মানুষগুলো সারা পৃথিবীতে 1 নম্বর মৃত্যুর কারণ হলো যে এটি 5 থেকে 29 বছর বয়স। তা আমাদের ভাবতে হবে যে 5 থেকে 29 বছরের বয়সের মানুষগুলো কারা আসলে, এর মধ্যে বেশিরভাগই স্টুডেন্ট আছে, বেশিরভাগই আমার কর্মক্ষম ব্যক্তিরা আছেন, তো সেই মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো স্কুল এই জায়গাটাকে আমরা আমাদেরকে কিন্তু অ্যাওয়ারনেসের মূল জায়গা হিসেবে আমাদের ধরতে হবে। আমি আরেকটি দাবি জানাচ্ছি, সেটি হলো যে প্রত্যেকটা স্কুলে যেমন স্কাউট আছে তো ঠিক তেমনিভাবে আমরা যদি নিরাপদ সড়ককে নিশ্চিত করার জন্য নিরাপদ সড়ক একটা ইউনিট আমরা যদি গঠন করে দিতে পারি, যদি যে তারাই তাদের স্কুলগুলো দায়িত্ব নেবে, তাহলে আমার মনে হয় যে এই অ্যাওয়ারনেসের কাজটা আমাদের জন্য অনেক সুবিধা হবে। আমরা তাহলে কারণ আমাদের পক্ষে মানে প্রতিটা স্কুলে যে এত এত স্কুলে মানে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা এটা মানে খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। তো যার জন্য আমি বলবো যে এরকম একটা ইউনিটও গঠন করা যেতে পারে। পাশাপাশি আমি বলবো যে আপনারা দেখবেন যে গার্মেন্টস আছে, ফ্যাক্টরি আছে, তাদের এখানে কিন্তু দুটো অ্যাওয়ারনেস তারা কিন্তু করে। একটা হলো যে ভূমিকম্প থেকে কীভাবে বাঁচানো যায় এবং আগুন লাগলে কীভাবে বাঁচানো যায়, তো এইটার সঙ্গে কিন্তু মালিক পক্ষ সম্পর্কিত আছে। কারণ হলো যে ভূমিকম্প হলেও আপনার গিয়ে সেখানে যে শ্রমিকরা সেখানে থাকে যারা কাজ করে তাদের মৃত্যুটা কিন্তু তাদের ক্ষতিপূরণটা কিন্তু তাদেরকে দিতে হয়, তো সেইখানে ক্ষতিগ্রস্ততা যেন কম হয়, আগুন লাগলে যেন ফ্যাক্টরি ক্ষতি না হয়, সেই দিকটা বিবেচনা করে কিন্তু তারা এই কাজগুলো করে। কিন্তু এই যে লক্ষ লক্ষ এই কাজের মানুষগুলো যারা সড়কে আসে এই মালিকরা কিন্তু তাদেরকে কিন্তু কোনো রকমের অ্যাওয়ার কিন্তু করেন না। তো আমার মনে হয় যে এরকম একটা নির্দেশনা থাকা দরকার যে মিল, ফ্যাক্টরি এই সমস্ত জায়গায় যেখানে
প্রচুর মানুষ কাজ করে যারা সড়ককে ব্যবহার করে, তাদের দায়িত্ব নিতে হবে। এই দায়িত্বগুলো যদি আমরা ভাগ করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের সময়টা কম লাগবে এবং অ্যাওয়ারনেসের কাজটা আমাদেরকে আমরা আরও ত্বরান্বিত করতে পারব। আরেকটি জিনিস যেটি বলবো যে আমি আমাদের আসলে সত্যি কথা বলতে যে আমরা আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কিন্তু এই বিষয়টি আর কি সড়ক সহ অন্যান্য জায়গাও কিন্তু আমরা শৃঙ্খলাবোধের জায়গাটা আমরা আসলে তৈরি করতে পারিনি, কিন্তু সেইভাবে কেউ কিন্তু করেনি। আর বিশেষ করে সড়ককে নিরাপদ করার জন্য আমাদের আসলে জ্ঞান আমাদের খুবই কম ছিল। তো পৃথিবীর অন্যান্য দেশে আপনার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নামে একটি কোর্স তারা করে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এবং আপনার সড়ককে নিরাপদ করার জন্য কিন্তু আপনার রোড ইঞ্জিনিয়ারিংয়ে এই যে বিষয়টি, এইগুলো যদি আমাদের ইউনিভার্সিটি লেভেলে যদি সাবজেক্ট হিসাবে যদি আসে তাহলে আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা অনেক স্কিল হতে পারবো। লোকজন লোকবল বাড়ানোর চেয়েও আমি মনে করি যে স্কিল মানুষ যদি আমরা তৈরি করতে পারি, দক্ষ মানুষকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের যে উদ্দেশ্যটা, যে আমাদের যে করণীয়টা, সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমার বিশ্বাস যে আমরা সড়ক দুর্ঘটনাকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো।